কাঁদো কেন? নানু বাড়ির জন্য শুধু বারবার কান্না আসে? কালকে আসেনি, কালকে একটু কম আসছিল, আজকে আসতেছে শুধু। কান্না বন্ধ করে লিখো, নাহলে লেখা ভুলে যাবা, নাহলে পরে লেখো। একটু কান্না করে নাও। কান্না করবার লিখবা? তাহলে লিখো, আর কি করার। কান্না কি শেষ আজকের মতন? কেন আবার আসতেছে কান্না? তাহলে একটু কেঁদে নাও। তুমি এখানে থাকবা যে কাজ তোমার কি করতে মন চায়? নানু বাড়ি যেতে মন চায়? আর তোমার আজান শুনলে কি করতে মন চায়? মসজিদে নামাজ পড়তে চাও? বাসায় কি হয়? কান্না করো কেন? নানুকুলির কথা বেশি মনে পড়ে? আর কারো কথা মনে পড়ে না? তুমি যে নানুকুলির সঙ্গে ঝগড়া করতা। লেখো কি কয়টা হয়েছে? আচ্ছা লেখো, তুমি যা পারো লেখো। কোটা লেখো। ইসি, নানু বাড়ির জন্য কি মায়া লাগতেছে, লিখতেছে আর কান্না আসতেছে, লেখার মাঝে মাঝে আবার একটু কেঁদে নিচ্ছে। খুব কান্না পায়? আবার যাবা নানু বাড়িতে? কবে যাবা? কালকে? 60 দিন পরে? কে বলছে আবার 2 মাস পরে যাবো?
একটু দেরি হবে যেতে, এই কাল গত পরশু দিন আসলাম না, আবার কয়েকদিন পরে যাব। রোজে ভাবে যখনই মনে পড়ে নানুবাড়ির কথা শুধু কান্না করে, আর তার রুটি দেখলে নানুর গুলির কথা মনে পড়ে। তারপরে কি কি দেখলে তোমার নানুবাড়ির কথা মনে পড়ে? যেগুলো নানুবাড়ি আমি করতাম, খেলা করলে, লিখলে, আজান শুনলে, গোসল করলে। গোসল করলেও তার কান্না আসে, সে নানু বাড়িতে যে নদীতে গোসল করতো সারাক্ষণই গোসল করার সময় সে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। আবার লিখতে বসবে তখন একটু কেঁদে নেয়, আবার লিখলে লিখতে শুরু করে। এই তো চলে আসবে।